পূর্ব শত্রুতার জেরে ছেলের সামনে বাবার হাতের কবজি কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। হতভাগা ছেলে বাবার বিচ্ছিন্ন হাত ফেরত চাইলেও দায়নি ঘাতকেরা। গতকাল দুপুরে রাজশাহী নগরীর খুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল, তারই জেরে বাগবিতণ্ডার এক পর্যায়ে তার হাতের কবজি কেটে ফেলেছে। রাজশাহী মেডিকেলের ডাক্তার বলেন, আহত আলতাবের অবস্থা ভালো নয়, তার হাতের কবজি কেটে নেওয়া হয়েছে। আমরা তাকে জরুরিভাবে অপারেশন থিয়েটারে পাঠিয়েছি, সেখানেই তার চিকিৎসা চলছে। আলতাফ শেখের ছেলে সাকিব শেখ বলেন, আমাদের চাচাতো ভাই মুকুলকে মেরেছে, তাকে মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য আসছিলাম। এ সময় কোনো কিছু বোঝার আগেই ধারালো অস্ত্র নিয়ে রবিন আজিজ সহ 20-25 জনের সংঘবদ্ধ দল আমার বাবার ওপর হামলা করে ডান হাতের কবজি ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলে। আমরা নাইমের কাছে বিচ্ছিন্ন হওয়া হাতটি চাইলে না দিয়ে পাশের একটি বাগানে গিয়ে ফেলে দেয়। পরে ওই হাত নিয়ে আমার বাবাকে রামেক হাসপাতালে ভর্তি করি। স্থানীয়রা জানান, যারা এ ঘটনায় জড়িত ছিল তারা এলাকায় মাদক কারবার সহ বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। আগে থেকেই এলাকায় পানি, ড্রেন, পাইপ ও চলাফেরা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এই নিয়ে এলাকার কাউন্সিলর মীমাংসাও করেছে।